বরিশালে যেমন সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, একই সাথে কিন্তু আজকে খুলনাতেও সিটি কর্পোরেশন নির্বাচন চলছে, সেখানেও আমাদের সহকর্মীরা রয়েছেন। আমরা এখন তাদের কাছ থেকে সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। খুলনায় পিটিআই স্কুল কেন্দ্রে আছেন সহকর্মী তরিকুল ইসলাম এবং সরকারি ব্রজলাল কলেজ কেন্দ্রে আছেন সহকর্মী রকিবুল রাহাত। তবে শুরুতেই তরিকুল, আপনার কাছে জানতে চাই, ভোট গ্রহণ শেষ হওয়ার কিন্তু আর মাত্র 2 ঘন্টা বাকি আছে, তো এই শেষ মুহূর্তে আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ভক্তি, সকালে যে শুরুটা হয়েছিল ভোটের সেখানে একটু মন্থর গতি থাকলেও বেলা যত বেড়েছে ততই কিন্তু ভোটার উপস্থিতি বেড়েছে। আমি খুলনার মহানগরীর যে 31টা ওয়ার্ড রয়েছে তার অধিক প্রায় অর্ধেক ওয়ার্ডে আমি ঘুরে দেখেছি কেন্দ্রগুলোতে, এবং এসব কেন্দ্রে দেখলাম যে এখানে ভোটারের উপস্থিতি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে। অর্থাৎ খালিশপুর এবং দৌলতপুর থানা এলাকায় যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, লম্বা লাইন ছিল নারীদের, এবং পাশাপাশি যারা ভোট যারা দিতে আসছে না তাদেরকে উদ্বুদ্ধ করে বাড়ি থেকে ডেকে আনা হচ্ছে, এরকম পরিস্থিতি আমরা দেখেছি, এবং সেই ক্ষেত্রে ভোটারদের উপস্থিতি কিন্তু সেসব এলাকায় অনেক বেশি আমি দেখেছি। পাশাপাশি আমরা সদর এবং সোনাডাঙ্গা থানা এলাকায় প্রথম দিকে যে বলেছিলাম যে মন্থর গতি ছিল সেই গতিটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে। আর এখন আসলে দুপুরবেলা মধ্য দুপুরে আসলে এখন একটু বিরতি চলছে, বিরতি বলতে ভোটের বিরতি না, সেটি হচ্ছে যারা ভোট দিতে আসছে বা যারা এখানে ভোট কাজে নিয়োজিত রয়েছে, এজেন্টরা রয়েছে, সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে, যে কারণে ভোটারের উপস্থিতি এখানে এই মুহূর্তে একটু কম রয়েছে। তবে শেষ দিকে আমরা যেটি বিষয়টি দেখে থাকি যে মানুষের কিন্তু একটা উপচে পড়া ভিড় থাকে, যারা দূর দূরান্ত থেকে অনেকে এসে ভোট দানের জন্য ব্যস্ত হয়ে পড়ে। আপনারা জানেন যে 5,35,000 ভোটার খুলনা সিটি কর্পোরেশনে এই এলাকাতে ভোট প্রদান করবে, এর মধ্যে কত শতাংশ ভোট পড়বে এই বিষয়টি আসলে অনুমান করে আসলে ওভাবে বলা যাবে না, তবে আশা করছেন যারা প্রার্থী রয়েছেন যে 60-65% ভোট এই নির্বাচনে আদায় হবে বলে তারা মনে করছেন। তো আমরা যেটি দেখেছি যে প্রার্থীদের মধ্যে যেমন সৌহার্দ্যপূর্ণ ভাব ছিল এখনও পর্যন্ত, এবং সেই সাথে কেন্দ্রগুলোতেও ছিল শান্তিপূর্ণ পরিবেশ, এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে, সিসি ক্যামেরায় সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এবং সেই সাথে একটা ভালো এবং সুষ্ঠু পরিবেশে যে ভোট হচ্ছে এই প্রত্যাশাটা যে সাধারণ মানুষের ছিল সেটি কিন্তু খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সেটি প্রমাণিত হয়েছে। এবং আমরা এটা এক কথায় বলতে পারি এই ভোটকে কেন্দ্র করে যে একটি উৎসব, এই উৎসবের নগরী কিন্তু আজকে আমরা সকাল থেকে দেখেছি এখনো পর্যন্ত। সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনার পিটিআই স্কুল কেন্দ্র থেকে এখানে 4টি কেন্দ্র, এই 4টি কেন্দ্রের যে বর্তমান সর্বশেষ অবস্থা, এখানে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং এখানে নারীদের যে ভোটের একটু বেশি লাইন ছিল, সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। চলে যাচ্ছি বিএল কলেজ কেন্দ্রে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল রাহাত, তার কাছে জানবো সেখানকার ভোটের কি অবস্থা এবং সেখানকার পরিবেশই বা কেমন। এই মুহূর্তে রয়েছি সরকারি ব্রজলাল কলেজে, এটি খুলনা সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ড, এবং এই কেন্দ্রটিতে কিন্তু আমরা জেনেছি যে সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসাবে 3 জন এবং সংরক্ষিত কাউন্সিলর হিসাবে আরও 3 জন তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং একই সঙ্গে কিন্তু যে 5 মেয়র প্রার্থী রয়েছেন সেই 5 মেয়র প্রার্থীর ভোট গ্রহণও এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা এর আগে খুলনার অন্যান্য যে কেন্দ্রগুলোতে ঘুরেছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে এখন পর্যন্ত অর্থাৎ এই 6 ঘন্টায় যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেটি শান্তিপূর্ণভাবেই হয়েছে, এবং কোনো জায়গা থেকে আমরা এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার সংবাদ পাইনি। এবং আমরা কিন্তু দেখেছি যে সকাল থেকেই ভোটার উপস্থিতি বেশ ছিল প্রতিটি কেন্দ্রেই, এবং কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি যে অনেক ভোট পড়েছে। এই মুহূর্তে খুলনা সরকারি ব্রজলাল কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রয়েছেন মোহাম্মদ নাজমুল হাসান, তার সঙ্গে কথা বলে আমি একটু জেনে নিতে চাইব যে তার কেন্দ্রে আসলে কেমন, আপনার কেন্দ্রে এখন পর্যন্ত এই 6 ঘন্টায় কত ভোট পড়েছে, সার্বিক পরিস্থিতি কেমন? ধন্যবাদ আপনাকে। আমাদের এখানে খুলনা সরকারি ব্রজলাল কলেজে মোট 1815টি ভোটের ভোট কাস্টিং হওয়ার কথা। তা এখানে আমাদের 2টা পর্যন্ত যে রিপোর্ট আমরা পেয়েছি এখানে 41.5% ভোট কাস্টিং হয়েছে, এবং আমাদের যে আশা যে আমাদের আরও মোটামুটি ভালো কাস্টিং হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা আমাদের এই ভোট কেন্দ্রটিতে সকাল থেকে আসলে বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনী বা এখানে যারা নির্বাচনী প্রতিনিধি এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা আসলে খুব সুন্দরভাবে, খুব আসলে উৎসবমুখর পরিবেশে আমাদের সহযোগিতা করেছেন, খুব শান্তিপূর্ণভাবে এখানে ভোট হয়েছে। আপনাকে ধন্যবাদ।
একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই যে এখানে আমরা দেখেছি যে এই কেন্দ্রের বাইরে এবং কেন্দ্রের ভেতরে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে এবং সেটি দিয়ে নির্বাচন কমিশন থেকে কিন্তু নির্বাচন কমিশনাররা এই নির্বাচনটি সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং এখানকার প্রিজাইডিং অফিসার আমাদের যেমনটি জানাচ্ছিলেন আমরা কিন্তু দেখেছি অন্যান্য কয়েকটি কেন্দ্রেও 40-50% ভোট পড়ার কেন্দ্রও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ এর আগে অর্থাৎ যখন নির্বাচনী প্রচার প্রচারণা চলছিল তখন কিন্তু প্রার্থীরা ভোট কেন্দ্রে আসবে কিনা সেটি নিয়ে একটি দ্বন্দ্ব ছিল বা সেটি নিয়ে চিন্তা ছিল। যদিও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এবং অন্যান্য মেয়র প্রার্থীরা বলেছিলেন যে ভোটাররা কেন্দ্রে আসবে এবং তার প্রতিফলন কিন্তু আমরা এই নির্বাচনের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি চলে যাচ্ছি স্টুডিওতে। খুলনায় সরকারি ব্রজলাল কলেজ কেন্দ্র থেকে যুক্ত ছিলেন সহকর্মী রকিবুল রহাত এবং এর আগে খুলনা পিটিএ স্কুল কেন্দ্র থেকে যুক্ত ছিলেন তরি।